ওয়েলকাম এভরিওয়ান। আজকে শ্রীকৃষ্ণা বায়োকেমি কলেজের পক্ষ থেকে একটা সেমিনার রাখা হয়েছিল অ্যাডভেন প্রাইভেট লিমিটেড হোমিওপ্যাথি যে মেডিসিন কোম্পানি আছে এই অনুষ্ঠানে যিনি মানে অ্যাডভেনের পক্ষ থেকে যিনি মেন কর্ণধার, তো ওনাকে কিছু বলার জন্যে আপনাদের সামনে অ্যাডভেন সম্পর্কে কিছু বলার জন্যে আমি অনুরোধ করব। অ্যাডভেন বায়োটেক গত 17 বছর ধরে ভারতবর্ষে হোমিওপ্যাথিক সেবায় অকুণ্ঠভাবে চেষ্টা করে চলেছে এবং আগামী দিনেও করবে, এবং আগামী দিনে অ্যাডভেনের কী কী প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্ট হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে আরও বেশি প্রচার করার জন্য এরকম অনুষ্ঠান আরও আয়োজন করতে চায়। এবং আজকে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল তার জন্য আমরা কলেজের সমস্ত কলেজের মহাবীর স্যারকে এবং সমস্ত হোমিওপ্যাথিক যারা ডক্টর যারা এখানে আজকে এসেছিলেন প্রত্যেককে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমরা সকলেই কম বেশি অ্যাডভেনের মেডিসিন ব্যবহার করেছি এবং আমার পার্সোনাল অভিজ্ঞতা অ্যাডভেনের মেডিসিন ডাইলিউশন মাদার টিংচার এবং বায়োকেমিক খুবই ভালো কাজ করে। তো আরও আমি জেনে নেব, আমাদের এই কলেজের আরও যারা স্টুডেন্ট আছেন বা শিক্ষক আছেন তাদের কাছে যাব কিছু বলার জন্য। আছেন শ্রীকৃষ্ণা বায়োকেমিক কলেজের এক শিক্ষক, তো ওনার কাছ থেকে আমি জেনে নেব যে এই কলেজের সম্পর্কে এই কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজে পড়ে কতটা তারা উপকৃত, তো আমি এটা জেনে নেব স্যারের কাছে। হ্যাঁ, আমি ডক্টর প্রতাপ মুখার্জি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্য, এবং সবার জন্য স্বাস্থ্য করতে হলে আমাদের প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকের এলাকা ভিত্তিক ডাক্তারের প্রয়োজন বা হেলথ ওয়ার্কারের প্রয়োজন। সেই হেলথ ওয়ার্কারকে তৈরি করার জন্য ডক্টর মহাবীর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে কলেজগুলো চালাচ্ছি বা কলেজগুলো করছি, বিভিন্ন অর্গানাইজেশনগুলো কাজ করছে, তাদের একমাত্রই লক্ষ্য যে মানুষের পাশে গিয়ে হেলথ সার্ভিসটাকে পৌঁছে দেওয়া। অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি আছি শ্রীকৃষ্ণা বায়োকেমিক কলেজের এক দ্বিতীয় বর্ষের ছাত্রীর কাছে, তো আমি জেনে নেব যে এই কলেজের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কলেজে কেমন পড়াশোনা হয় সেই সম্পর্কে আমি একটু জেনে নেব। শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের শিক্ষা ব্যবস্থা অন্যান্য কলেজের থেকে, মানে অন্যান্য বায়োকেমিক অ্যান্ড হোমিওপ্যাথিক কলেজের থেকে অনেকটাই উন্নত এবং অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে চলেছে এই কলেজ। তার কারণ হচ্ছে এই কলেজের সমস্ত টিচার এবং সমস্ত প্র্যাকটিশনার যারা আছে তারা অত্যন্ত ভালোভাবে তারা প্র্যাকটিস করছে এবং তারা প্রতিটা রোগ কীভাবে নির্মূল করতে হয়, প্রতিটা রোগ কীভাবে নির্মূল করতে হয়। তাছাড়াও আমাদের যেই কলেজ আছে সেই কলেজে রোগী দেখা হয়, রোগী দেখার ব্যবস্থা আছে, প্র্যাকটিক্যাল করানো হয়, সত্যি রাইট। এবং প্র্যাকটিক্যালের সাথে সাথে আমাদের অনেক কিছু মানে প্র্যাকটিশনার্স যারা আছেন তারা ডায়ালেশন, তারপরে আমাদের যেই বায়োকম্বিনেশন আছে সেগুলোর মাধ্যমেও এই রোগ পদ্ধতি সারিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছে। আর যারা আমাদের ডক্টর মহাবীর স্যার, উনি অত্যন্ত মানে অত্যন্ত সুবিধার সাথে আমাদের কলেজের মানে পড়াশোনা আন্তরিকতার সাথে আমাদের কলেজের পড়াশোনা প্র্যাকটিস দুটোরই ব্যবস্থা করে দিয়েছেন। তো এইভাবে আমাদের কলেজের উন্নতি এবং অগ্রগতিতে এগিয়ে যাবে, হ্যাঁ এগিয়ে চলেছে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ। আর যারা জুনিয়র প্র্যাকটিশনার্স আছেন তারাও ধীরে ধীরে একদিন উন্নত হবেন। এই আরেকটা ব্যাপার, এখানে মানে যারা পাস করে চলে যাচ্ছে তারপরেও তারা এই কলেজের সাথে যুক্ত আছে এবং এই কলেজে যারা মানে এক্সপিরিয়েন্স যে সমস্ত টিচার আছে প্র্যাকটিক্যাল তাদের এক্সপিরিয়েন্স কি ওনারা ওখান থেকে পায়? হ্যাঁ অবশ্যই, তারা তো এখান থেকে পাচ্ছেই। আর ওনারা এই কলেজে কিছু স্টুডেন্ট মানে জয়েন করেছেন, তারা প্র্যাকটিস করছে প্লাস এখানে পড়াচ্ছেন, ঠিক আছে। আবার আমাদের এই যে স্যার, যেমন গোপাল স্যার আছেন, প্রীতম স্যার আছেন, এরা আমাদের কলেজের টিচার। আর আমাদের কলেজের তো প্রিন্সিপাল স্যার মহাবীর ব্যানার্জি স্যার আছেন, তাছাড়াও আমাদের প্রতাপ স্যার আছেন যারা কলেজের স্টুডেন্ট ছিলেন আগে, এখন জয়েন করেছেন। তারপরে রাকেশ কবিরাজ স্যার আগে স্টুডেন্ট ছিলেন। আর একটা আমি বলতে চাইছি, ধরুন আপনারা এই কলেজের যে সমস্ত ছাত্ররা পাস আউটের পর প্র্যাকটিস করছে, তো প্র্যাকটিস করতে করতে কোনো জায়গায় আটকালো, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে কি মানে তারা যোগাযোগ করতে পারে? একদম, তারা আমাদের কলেজের সাথে যোগাযোগ করতে পারে, মহাবীর স্যারের সাথেও যোগাযোগ করতে পারে এবং তারা সিনিয়র যারা ডক্টর আছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এই বলে বক্তব্য শেষ করছি।
থ্যাংক ইউ। ম্যাডামের নাম কি? বনানী রয়। কোথায়? নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুরেই প্র্যাকটিস করছি। আচ্ছা, তা আপনার চেম্বারের অ্যাড্রেসটা বলে দিন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে। আচ্ছা, নিশ্চয়ই। চেম্বার হচ্ছে 7 নম্বর গেট, ঠিক আছে, নিয়ার ওইটা, হ্যাঁ, নিয়ার প্রগতি সংঘ, 7 নম্বর গেট। আচ্ছা, ওয়েলকাম ম্যাডাম, খুব ভালো প্র্যাকটিস করেন। যদি কারো কোনো সমস্যা হয় এই এরিয়ায় আপনারা যোগাযোগ করতে পারেন। আর একজনের কাছে আমরা চলে আসব। তো এখানে প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি নিজেও এসে দেখেছি যে প্র্যাকটিক্যালে আপনি ছিলেন। তো এই প্র্যাকটিক্যালটা মানে কীভাবে, কতটা মানে গুরুত্ব দিয়ে করানো হয়? হ্যাঁ স্যার, খুব ভালো করে করানো হয়। হ্যাঁ, আর প্র্যাকটিক্যালের দিকে